गुड मॉर्निंग एकादश श्रेणी छात्र छात्रीरा आमरा एकमात्रिक गति शुरू करेछिलाम तार पार्ट वन पार्ट टू भिडियो अलरेडी छेड़ेछि एटा पार्ट थ्री ए पार्ट थ्री डेस्क्रिप्शन बक्से लिंक देवा थाकबे एकटू देखे पर पढ़ार चेष्टा करबे आमरा सेदिन शेष करेछिलाम सेटा दिए शुरू करछि डेरिवेटिव करे आमरा बेग त्वरण इत्यादि बेर करेछिलाम। आजके तोमादेर एकटा छोट्ट प्रश्न दिच्छि जे कोनो एकटा कणार अतिक्रांत दूरत्व समय वर्गर संगे समानुपातिक होले कणाटा कि धरनेर गति सम्पन्न करछे ताहले आमरा ए एस इज इक्वल टू के टी स्कोयर करब ध्रुवक आनब भेरिजेस थेके इक्वल टू डीएस डीटी बेग करब समान टू दुई सामने आसबे टू के टी त्वरण बेर करब এটা যদি ভি ধরি তাহলে ডিভিডিটি তাহলে হয়ে যাবে টু কে এটা ধ্রুবক। তার মানে আমরা বলতে পারছি যে এক্ষেত্রে কণাটার ত্বরণটা ধ্রুবক কিন্তু বেগটা ক্রমশ বর্ধমান। ত্বরণ ধ্রুবক হলে ত্বরণ থাকলে তো বস্তুতে বেগ বাড়বে, কেন দেখাচ্ছি দেখো এই যে বেগ টু টু কেটি ছিল এক সেকেন্ডে বেগটা হচ্ছে টু কে, এটাকে এক বসালাম, দু সেকেন্ডে বেগটা হচ্ছে ফোর কে, তিন সেকেন্ডে সিক্স কে। আসলে কণাটা সমতরণে আছে এই জন্য দেখেছো এই গ্যাপগুলো একই রকম আছে, চার সেকেন্ডে হচ্ছে এইট কে, মানে প্রতি সেকেন্ডে বৃদ্ধিটা হচ্ছে এই যে সমান আছে দেখো টু কে করে করে বৃদ্ধি হচ্ছে, এটাকে বলেছে সমতরণে আছে। কিন্তু যদি এরকম হতো টু কে তারপরে সিক্স কে তারপরে নাইন কে, তার মানে দেখো নাইন কে না টুয়েলভ কে, এটা হচ্ছে ক্রম বর্ধমান ত্বরণে আছে, তার মানে তার বেগটা একই রেটে দেখো বাড়ছে না, সময়ের সঙ্গে সঙ্গে বেশি বেশি করে বাড়ছে, মানে ত্বরণটা ক্রম বর্ধমান আছে। আবার ত্বরণ ক্রম হ্রাসমানও থাকতে পারে, যদি ত্বরণটা ধীরে ধীরে কমে যায়, যেমন ধরো একটা কোণাতে কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আছে, অনেকক্ষণ পর দশ সেকেন্ড পর কোণাটাতে কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণই আছে, তার মানে এর বেগ বৃদ্ধিটা সমান রেটে হবে এবং এটা সমত্বরণে আছে, যেটা এই ক্ষেত্রে হয়েছিল ত্বরণটা ধ্রুবক কিন্তু বেগ বৃদ্ধিটা সমান রেটে হয়েছিল। এখন যদি এটা ক্রম বর্ধমান ত্বরণ হয় তাহলে এই এখন কুড়ি বাড়ছে, পরের সেকেন্ডে বাইশ বাড়বে, তার পরের সেকেন্ডে চব্বিশ করে বাড়বে। আচ্ছা আবার ক্রম হ্রাসমান ত্বরণ যদি হয় থাকতেই পারে, তাহলে ত্বরণটা ক্রমশ কমে যাবে, একটু পরেই ত্বরণটা হয়ে যাবে ধরো আঠারো, তারপরে ষোলো, তারপরে চোদ্দো, এরকম করে করে ত্বরণটা কমে, ত্বরণটা কমে যাওয়ার অর্থ কী তার বেগ বৃদ্ধিটা কমে যাবে, বেগ বৃদ্ধি কিন্তু হবে কিন্তু বেগ বৃদ্ধিটা কমে যাবে, তার মানে ক্রম হ্রাসমান ত্বরণ কখনোই কিন্তু মন্দন নয়। মন্দন হলে কি হয় দেখো, মন্দন হলে বেগটা ক্রমশ কমে যায় এবং শেষে বস্তুটা থেমে যায়, কিন্তু এক্ষেত্রে কি হবে বেগটা ক্রমশ কমবে কিন্তু না বেগটা ক্রমশ কমবে না বেগ বাড়বে, এটা তো ত্বরণ বাড়ছে না, ত্বরণ বাড়ছে, এটা ত্বরণটা কমে যাবে, ত্বরণটা কমে যাবে, তার মানে কি বেগ বৃদ্ধিটা রেটটা ধীরে ধীরে কমে যাবে, তার মানে বেগ তো বৃদ্ধি হবে বৃদ্ধির রেটটা ধীরে ধীরে কমবে, তার মানে তাহলে বলবো আমরা ক্রম হ্রাসমান ত্বরণ, তার মানে ক্রম হ্রাসমান ত্বরণ মন্দন হতে পারে না, ক্রম হ্রাসমান ত্বরণ বিশিষ্ট যে কোনো বস্তু সবার শেষে কী পাবে সমবেগ প্রাপ্ত হবে, সবার শেষে সমবেগ প্রাপ্ত হবে। আচ্ছা এবার আমরা নিশ্চয় বোঝাতে পেরেছি ক্রম হ্রাসমান ত্বরণ বা ক্রম হ্রাসমান মন্দন, আমাদের সিলেবাসে কিন্তু এগুলো নেই, আমাদের সব সমতরণ এবং সমমন্দন, ক্রম হ্রাসমান ত্বরণ ক্রম হ্রাসমান মন্দন এগুলো নেই, ক্রম বর্ধমান ত্বরণ এগুলো নেই। আমি একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, বলছে সমতরণে গতির ক্ষেত্রে কোনো একটা মানে গড় বেগ, কোনো একটা বস্তুর গড় বেগ প্রারম্ভিক বেগ এবং অন্তিম বেগের সমান্তরীয় মধ্যক অ্যারিথমেটিক প্রোগ্রেশন
এপিতে থাকবে। কোনটা বলছি? সমতরণে গতিশীল কোনো একটা বস্তুর গড় বেগ। তো আমি ধরে নেব যে বস্তুটার ত্বরণ হচ্ছে এ, টি সেকেন্ড পরে ইউ বেগ থেকে সে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে প্রাথমিক বেগ এটা, অন্তিম বেগ এটা ভি। তো আমরা গড় বেগ এবং অতিক্রান্ত দূরত্বটা ধরে নিলাম এস। তাহলে গড় বেগ সমান নিশ্চয়ই বুঝতে পারছ এস বাই টি। আমাকে প্রমাণ করতে হবে এই গড় বেগটা প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক কথাটার অর্থ কি? ইউ প্লাস ভি বাই টু। আচ্ছা, আর গুণোত্তরীয় মধ্যক তোমরা জানো, এটাকে রুট ওভার ইউ ভি করতে হয়। যাই হোক, এটা সমান্তরীয় মধ্যক। তাহলে এস ইজিকাল টু, এবার আমরা এখানে বসিয়ে দেবো এস ইজিকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা জানি আমরা, বাই টি। পরের স্টেপে আমরা কী বসাবো? টি দিয়ে এটাকে ভাগ করবো, ইউ প্লাস প্লাস হাফ এ টি, দুই যোগ করো সমান টু ইউ প্লাস এ টি বাই টু, এইটাকে ইউ করো প্লাস ইউ প্লাস এ টি করো, দুটো ইউ আছে না, বাই টু। ইউ প্লাস এটিটা কি? ভি। তাহলে ইউ প্লাস ভি বাই টু প্রমাণ হয়ে গেল, এটা হলো সমান্তরীয় মধ্যক। যাই হোক, আরও একটা প্রশ্ন দিই। চালকদের শেখানো হয় গাড়ির গতি দ্বিগুণ করলে থামানোর দূরত্ব চার গুণ হতে হবে। একটু প্রশ্নটার সাথে বুঝবো কি বলতে চাইছে। ধরো তোমার এই জায়গাতে একটা খাদ আছে, তো আমি ইউ বেগে যাচ্ছি, এই খাদের আগে থামতে হলে আমাকে ব্রেক কষতে হবে এবং ইউ বেগে ধরো এতখানি দূরত্বের মধ্যে আমাকে থামতে হচ্ছে এত। তো যদি যদি আমার গাড়ির বেগটা দ্বিগুণ করে দিই তাহলে কিন্তু থামানোর দূরত্বটা এটা নয়, এটা 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 চার গুণ হবে। মানে আগে যদি আমি 50 মিটার উপর আগের থেকে আমি যদি ইয়ে করতাম, ব্রেক কষে থামতাম ওখানটায়, তাহলে আমার এই ক্ষেত্রে থামানোর দূরত্বটা চার গুণ হতে পারে, মানে 200 মিটার আগের থেকে ব্রেক কষতে হবে যদি গাড়ির গতিটা দ্বিগুণ করা হয়। মনে রাখবে এক্ষেত্রে একই পরিমাণ মন্দন, আমরা বাস্তবে কিন্তু তা করি না, আমরা বাস্তবে কী করি, বেশি করে মন্দন সৃষ্টি করে দিই, কিন্তু এখানে মন্দনটা একই আছে। তো আমি ধরে নিচ্ছি গাড়িটার থামানোর দূরত্বটা এস, থামানোর দূরত্বটা এস এবং মন্দন আছে এ। তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার বলো, যাই বলো, এস ইজিক্যাল টু ইউটি, তাই যে কোনো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু, সরি মন্দন আছে তাহলে মাইনাস টু এস, তাহলে এসটা কী হচ্ছে, অন্তিম বেগ থামছ মানে জিরো, তাহলে ইউ স্কোয়ার বাই টু এ। তার মানে এটা খুব পরিষ্কার হয়ে যেতে এস ভ্যালিড এজ ইউ স্কোয়ার। এখান থেকে করে দেবে, যদি ইউ সমান টু ইউ হয় তাহলে টু ইউ এখানে বসালে কত হবে, এস ডটটা হবে টু ইউ তার স্কোয়ার বাই টু এ সমান 4 ইন্টু ইউ স্কোয়ার বাই টু এ সমান 4 ইন্টু এস। থামানোর দূরত্ব যদি টু ইউ করে দিলাম, সঙ্গে সঙ্গে থামানোর দূরত্বটা 4 এস হয়ে গেল, মানে আগের চার গুণ হয়ে গেল। এবার আমরা লেখচিত্র সম্পর্কে আসব এবং লেখচিত্রের সাহায্যে আমাদের বিভিন্ন প্রমাণগুলি করার চেষ্টা করব। দেখো, সমবেগে আছে একটা কণা, একটা কণা সমবেগে আছে, তাহলে তার সময় বেগ এবং সময় সরণ লেখচিত্র আঁকার চেষ্টা করব, দুটো সঙ্গেই করব। ভেরি গুড, ব্যাস এদিকটায় দেব সময়, সময় এদিকটায় দেখো সমবেগে আছে বেগ আর সরণ। দেখো, যদি কোনো বস্তু কোনা সমবেগে থাকে তাহলে সে সরলরেখা, এটা লেখচিত্রটা হবে সময়ক্ষে সমান্তরাল সরলরেখা, এটা হবে কেন না, সময় বাড়লেও তার বেগ বাড়ছে না, বেগ অপরিবর্তিত থাকছে, সময় বৃদ্ধি হলো, এই সময়ে এই সময়ে বেগ কত এত, সময়টা বেড়েছে বেগ কত এত, তার মানে সময় বৃদ্ধির সঙ্গে। কিন্তু সমবেগে যাওয়া বস্তু কোনাও সময়ের সঙ্গে সঙ্গে তো সে অতিক্রান্ত দূরত্ব তো বাড়বে, যে বেগ থাকে সময়ের সঙ্গে সঙ্গে তার অতিক্রান্ত দূরত্ব বাড়বে, সেক্ষেত্রে লেখচিত্রটা হবে এইরকম। এই যে সময় যত বাড়ছে তত অতিক্রান্ত দূরত্ব বাড়ছে। এর পরের স্টেপে চলে আসবো আমরা, একটা কণা সমতরণে আছে, সমতরণে থাকলে তার সময় বেগ এবং সময় সরণ লেখচিত্র কেমন হবে।
সমতরণে থাকলে সময় বেগ দেখো, সমতরণে থাকলে, সমতরণে থাকলে সময়ের সঙ্গে সঙ্গে সে বেগ বাড়বে এবং একই রেটে বাড়বে। সেই জন্য এটা মূল বিন্দুগামী সরলরেখা হতে পারে, এটা হতে পারে, কিংবা এটাও হতে পারে। দুটোর পার্থক্য কি? দুটোই দেখো সরলরেখা, একটা মূল বিন্দুগামী, একটা একটা উপরে শুরু হয়েছে। তার মানে সময়ের শুরুতে বস্তুকোণাতে বেগ আছে, তার মানে সমতরণ আছে, এবং যদি সময়ের শুরুতে বেগ থাকে, মানে প্রাথমিক বেগ থাকে, তাহলে প্রাথমিক বেগ থাকলে এই সময়টা, আর যদি প্রাথমিক বেগ না থাকে, সমতরণে শুধুমাত্র আছে গাড়িটা কোণাটা, তাহলে এটা। আর সময় সরল লেখচিত্র কেমন হবে দেখো, যদি সমতরণে থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তার বেগটা বাড়বে, মানে সময়ের সঙ্গে সঙ্গে তার অতিক্রান্ত দূরত্বটা বাড়তে থাকবে, সেক্ষেত্রে লেখচিত্রটা হবে এরকম হবে বা এরকম হবে। মানে এটা বুঝতে পারছো, দরকার নেই এটা, এটা একটু বড়ো, তার মানে সময়ের সঙ্গে সঙ্গে তার বেগটা বাড়বে। একটু যদি বোঝাতে চেষ্টা করি আমি, তাহলে বুঝতে পারবে যে ধরো এইখানটাতে সময়ের ব্যবধানে বেগ সরণটা হচ্ছে এতক্ষণে, আবার এইখানটাতে দেখো ওই একই সময়ের ব্যবধানে, একই সময়ের ব্যবধানে সরণ অনেকটা হয়ে যাচ্ছে। আসলে কি ক্রম, মানে সমতরণ আছে তো, সময়ের সঙ্গে সঙ্গে তো তার বেগটা বাড়ছে, মানে সরণটা তার বাড়ছে, সেই জন্য একমাত্র বক্ররেখা ছাড়া ওটা উপায়ও নেই তোমার। ভেরি গুড। এবার দেখো সমমন্দনে গতিশীল আছে, সমমন্দনে, সমমন্দনে যদি গতিশীল থাকে তাহলে সময় বেগ লেখচিত্র কেমন হবে, এরকম হবে। সময় বেগ লেখচিত্র এরকম হবে কেন না, সময়ের সঙ্গে সঙ্গে দেখো বেগটা কমে যাবে, মন্দন আছে, এবং এত সময় পরে দেখো এইখানে যদি এতটা সময় না তাহলে বেগ হচ্ছে এইটা, সময় যখন বেড়ে গেছে তখন বেগ কমে গেল এবং একসময় সেটা শূন্য হয়ে গেল। আর সময় সরল লেখচিত্রটা কেমন হবে, সময় সরল লেখচিত্রটা সমবেগে থাকলে এইরকম হবে, এইদিকে বাঁকবে, কারণ সমমন্দনে আছে এবং ইয়ে, বুঝতে পেরেছ, এইরকম বাঁকবে। এবারে দেখো যদি ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান তরণে থাকে, কোনো বস্তু করা ক্রমবর্ধমান তরণে আছে, তখন তার সময় বেগ লেখচিত্র কেমন হবে, তখন তার সময় বেগ লেখচিত্র হবে এইরকম, এটা হতে পারে। আর প্রাথমিক বেগ যদি থাকে তাহলে এরকম হবে। তার মানে কি ক্রমবর্ধমান তরণে আছে, মানে সময়ের সঙ্গে সঙ্গে তার বেগটা বাড়তে থাকবে। এই যে আমি বললাম না, এই শুরুতে এইটুকু সময়ে যে বেগ বৃদ্ধি, ওই একই সময়ে এইখানে হিসাব করলে দেখো বেগ বৃদ্ধিটা অনেক হয়ে যায়, অনেক হয়ে যায়, অনেক হয়ে যায়। এই যে দেখছো না, আবার আবার এদিকে, মনে রাখবে এটা কখনো এদিকে ঘুরিয়ে দিও না, ধীরে 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 এদিকে নিয়ে যাবে। আচ্ছা, আবার এটা এবারে ক্রম, ক্রম হ্রাসমান যদি তরণ থাকে তখন তার সময় বেগ লেখচিত্র কেমন হবে, তখন বেগ সময় বেগ লেখচিত্র হবে এইরকম, শেষে এইরকম হয়ে যাবে। কারণ ক্রম হ্রাসমান তরণ যুক্ত ব্যক্তি, মানে কোনা, শেষে সমবেগ প্রাপ্ত হবে। এই যে এটা সমান্তরাল সরলরেখা হয়ে গেল, ক্রম হ্রাসমান তরণ যুক্ত কোনা শেষে সমবেগ প্রাপ্ত হয়, আমরা একটু আগেই আলোচনা করেছিলাম। তারপরে এটা তো মন্দন হতে পারে না। আচ্ছা, এবারে ক্রম বর্ধমান তরণ মন্দন এবং ক্রম হ্রাসমান মন্দন, সেক্ষেত্রে সময় বেগ লেখচিত্রগুলো দেখো, ক্রম বর্ধমান তরণ এইটা মন্দন এবং ক্রম হ্রাসমান হচ্ছে এটা। আচ্ছা দেখো এই বিন্দু দুটো কিন্তু আলাদা আলাদা বিন্দু হবে, কেন, যে ক্রম বর্ধমান মন্দনে অনেক কম সময়ে কোনটা স্থিরাবস্থায় আসবে, এই যে বেগ জিরো হয়ে যাচ্ছে এত সময়ে, কিন্তু ক্রম হ্রাসমান যখন মন্দন হবে তখন অনেক পরে, একই বেগে যাত্রা শুরু করেছিল, অনেকক্ষণ পর সে শূন্য হবে। মানে তরণটা তো ক্রম হ্রাসমান, মানে তরণটা মন্দনটা কমছে কিন্তু আস্তে আস্তে কমছে, আর এটা দ্রুত হারে কমছে। এই দুটো পার্থক্য আমরা দেখব। দেখো কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো, তাহলে তার বেগ কেমন হবে, তার কীরকম লেখচিত্র সাহায্যে প্রকাশ করবে দেখো, সময় বেগ লেখচিত্র তার কেমন হবে আমি দেখাচ্ছি। উপরের দিকে ছুঁড়ে দিচ্ছ, তার সময় বেগ লেখচিত্র কেমন হবে দেখো, এই এটা ক্রস করে এদিকে সময়, এদিকে হচ্ছে বেগ, এটা ক্রস করে চলে যাবে। কেন,
দেখো একটু সময়, আমি উপরের দিকে ছুড়ছি, প্রথমে ওর অভিকর্ষ যে মন্দন আছে তার ত্বরণটা এখানে মন্দন হিসাবে কাজ করবে, মানে সমমন্দন জি কাজ করবে এখানে, এবং এত সময় পরে কোণাটা স্থির হবে, উপরে উঠে গেছে। তারপরে ও কি করবে, আবার সমতরণে উল্টো দিকে গতিশীল হবে, উল্টো দিকে গতিশীল হবে, মানে এই যে বেগের মুখটা পরিবর্তন হয়ে গেছে, বেগ তো ভেক্টর আছে এইদিকে, কিন্তু সমমন্দনও সমতরণ হবে। যখন উপরের দিকে ছুটছ জি মন্দনটা মন্দন হিসাবে কাজ করবে, মন্দন হিসাবে কাজ করবে, এই জন্য সমমন্দন হয়ে গেল এইটা, এবং এসে থামলো, এবং তারপরে বিপরীত দিকে বাড়তে থাকবে আরও। তার মানে বিপরীত দিকে বোঝাতে বেগের উল্টো সাইডটা বোঝানো হয়েছে। আবার ধরো এই লেখচিত্রটাকে যদি আমরা এরকম করে দিই, দেখো প্রথমে সমমন্দনে এসে স্থির হয়েছে, কিছুক্ষণ স্থির আছে, তারপরে আবার সমতরণে সেই দিকেই গতিশীল হয়েছে, সেই দিকেই গতিশীল হয়েছে, একই অভিমুখে, ওখানে ছিল উল্টো দিকে, কিছুক্ষণ স্থির থাকবে, তারপরে সেটা সেই দিকেই গতিশীল হবে। আবার এই লেখচিত্রটাই যদি আমরা এইখান থেকে প্রকাশ করি, এইটা এখানে স্থির নেই, সেই দিকেই গতিশীল হয়ে গেছে, এগুলো খেয়াল করবে, এবং সমতরণে গতিশীল, অবশ্যই সময়ের সঙ্গে বেগের লেখচিত্র এটা, এটা খেয়াল করবে। এবার দেখো সময় স্মরণ যদি লেখচিত্র হয়, ধরো এটা সময়ের সঙ্গে স্মরণ লেখচিত্র, সাপোজ এটা সময়ের সঙ্গে স্মরণ লেখচিত্র, এর নতি কোন রাশিকে প্রকাশ করে, প্রশ্ন পড়বে, এর নতি কোন রাশিকে প্রকাশ করে। দেখো নতি বলতে কোনো একটি লেখচিত্র ধনাত্মক একসূক্ষের সঙ্গে যে কোণ করে তার ট্যাঞ্জেন্ট, আমরা আগে আলোচনা করেছি, একটু দেখে নাও তো, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটাটা কী হচ্ছে, এ বি সি, তাহলে এর নতি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বের দিকে কী আছে, বি সি বাই এ বি, বি সির দিকে কী আছে, স্মরণ, স্মরণ বাই সময়, তাহলে স্মরণ বাই সময় মানে কী হচ্ছে, বেগ, আসলে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতিকেও প্রকাশ করে। কোনো একটি সময় স্মরণ লেখচিত্রের নতি সর্বদাই তাৎক্ষণিক বেগকে প্রকাশ করে বা তাৎক্ষণিক দ্রুতিকে প্রকাশ করে। এটা যদি আমার বেগ হতো তখন কী হতো, দেখো তখন হতো কী হতো, ট্যান থিটা ইজ ইকাল টু, সময় বেগ দিচ্ছি, ট্যান থিটা ইজ ইকাল টু এ বি সি বাই, এইটা তো বেগ বাই সময়, মানে এটা ত্বরণকে প্রকাশ করে, তার মানে এটা বেগ, বেগের পরিবর্তন বলো যা বলো, বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তনের হার, তার মানে এটা ত্বরণকে প্রকাশ করে। এইগুলো খেয়াল রাখতে হবে, ত্বরণকে, সময় বেগ লেখচিত্রের নতি সর্বদা ত্বরণকে প্রকাশ করে, সময় স্মরণ লেখচিত্রের নতি সর্বদা বেগকে প্রকাশ করে। এবার আমরা তোমাকে একটা লেখচিত্র দিচ্ছি, একটা ধরে নাও, দুটো লেখচিত্র আমরা দিয়েছি, এ এবং বি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তো বলবে এই এ এবং বি কোণা দুটোর ত্বরণের অনুপাত কত, আমরা দেখে নেব সময় বেগ লেখচিত্র কিনা, সময় বেগ লেখচিত্রের নতি সর্বদা ত্বরণকে প্রকাশ করে। তাহলে আমরা কি করব, তাহলে এর নতি হচ্ছে এ, এর নতি এ কোণাটার নতি হচ্ছে 10 45, আর বি কোণাটার নতি হচ্ছে 10 60, তাহলে 10 45 10 60, তার মানে এ কোণাটার ত্বরণ এ এ বাই এ বি, এটা 10 45 মানে কত হচ্ছে, 10 45 মানে 1, আর 10 60 মানটা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে এ এবং বি এর ত্বরণের অনুপাত পেয়ে যাবে, কোনটা বেশি ত্বরণে আছে কোনটা কী আছে সেটা বোঝা যাবে। আগামী দিন আমরা এই লেখচিত্রের আর দু একটি ভিডিও করে আমরা এই এটা বন্ধ করে দেবো, আমাদের কোনা গতিবিদ্যা শেষ হয়েছে, অঙ্কগুলো একটু করার চেষ্টা করবে, কোনো ছাত্র যদি অঙ্ক করতে না পারো আমাকে, আমার সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা এই ভিডিওতে যদি, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।